একটা ব্যাডেটের অঙ্কের ব্যাডেট প্রভিশনের অঙ্ক করছি আমরা। হ্যাঁ, ব্যাডেট প্রভিশনের অঙ্কে আগে অঙ্কটা কি দেওয়া আছে দেখা যাক। অঙ্কটা দেওয়া আছে যে দ্য বুকস অফ অ্যাকাউন্ট শোস ব্যাড ডেট 5,000 টাকা, রাইট, ওপেনিং প্রভিশন 6,000 রুপিস, আরও একটু বেশি 8,000 রুপিস ওপেনিং প্রভিশন, রাইট, ডেটার্স 1,02,000, নিচে আরেকটা লেখা আছে অফ দি ডেটার্স রুপিস 2,000 বিকামস ব্যাড আরও ব্যাডেড হয়ে গেল 2,000 টাকা, রাইট। আরেক লাইন লেখা আছে প্রভিশন ইজ টু বি মেনটেইনড অ্যাট দ্য রেট অফ 10% অন ডেটার্স। এই ছিল সাম, কোন অসুবিধার সামটা আমরা পড়ে নেওয়া যাক আরেকবার। আমার ব্যাড ডেট দ্য বুকস অফ অ্যাকাউন্ট শোজ ব্যাড ডেট অফ 5,000 রুপিস, রাইট, ওপেনিং প্রভিশন 8,000 রুপিস, ডেটার্স 1,02,000 রুপিস। তারপরে আবার লেখা আছে অফ দি ডেটার্স পুস্টক করে দিলাম, অফ দি ডেটার্স 2,000 বিকামস ব্যাড, আরও 2,000 টাকা ব্যাড হয়ে গেল, রাইট। ওরা প্রভিশন মেনটেন করে 10%, প্রভিশন মেনটেন করবে কত, 10% ডেটার্স। দিস ইজ দ্য সাম, কারণ বুঝতে অসুবিধা সামটাতে আমার কটা জিনিস চাই, তিনটে জিনিস চাই। তো আমার তিনটে জিনিস চাই, একটা এ, একটা বি, একটা সি। চাই কি চাই না বল, ওপেনিং এখানে এখানে কি চাই, ব্যাড ডেট কত টাকা ছিল, আর ফার্দার ব্যাড ডেট কত হয়েছে, ব্যাড ডেট প্লাস ফার্দার ব্যাড ডেট, হ্যাঁ, ব্যাড ডেট প্লাস ফার্দার ব্যাড ডেট হয়েছে 2,000, রাইট, কিরম তাহলে কুল মিলাকার কত হয়ে গেছে, হো গিয়া। ওপেনিং প্রভিশন মে কিতনা থা, কত তাড়াতাড়ি করে, আমি দেখতে পাবো ওখানে প্রভিশন, ওপেনিং প্রভিশন ফর ব্যাড ডেট 8,000 টাকা, 8,000 চলবে। আর ক্লোজিং প্রভিশন কত করতে হবে, আমার ছিল 1,02,000 টাকা, এখান থেকে 2,000 টাকা অলরেডি আমার আবার ব্যাড ডেট হয়ে গেছে, নাও ইট কামস টু রুপিস 1,00,000, অ্যান্ড দেন এটার উপরে আমি মারবো 10%, রাইট, ইট কামস টু রুপিস 10,000 রুপিস, রাইট, কিরম। আমি এখনই বানিয়ে রাখলাম এর মধ্যে লোয়ার ভ্যালু কত আছে, এটা কিন্তু নিজের মতো করে, হ্যাঁ, এটা আমার ওন টেকনিক নয়, আমি এটা প্রথম প্রথম করাতাম না, স্টুডেন্ট আমাকে বলো স্যার হুইচ ইজ লোয়ার, ওখানটা কাজ হচ্ছে, কাজে লাগবে আমার, তো এটাও বানিয়ে রাখলাম যে লোয়ার ভ্যালু ইজ কত, এখন লোয়ার কত বাদ দে, মাথা খারাপ করার দরকার নেই, চলবে। এই তিনটে জিনিসকে নিয়ে আমি একটুখানি অঙ্কটা বোঝার চেষ্টা করা যাক। তাহলে আমার ফান্ড ছিল কিনা, একটা ফান্ড বেরিয়েছিল এরকম করে, হ্যাঁ, এরকম একটা ফান্ড আছে, হ্যাঁ, এই ফান্ডের মধ্যে কত কত টাকা আছে, ফান্ডের মধ্যে আছে কত, 8,000 টাকা আছে, এই ফান্ড থেকে গেল কত, এখন 7,000 টাকা চলে গেল, তাহলে ফির ফান্ডের মেয়ে তো এখনও 1,000 টাকা রয়েছে, আছে না, নেই, ফান্ডে এখনও 1,000 টাকা আছে, আমি করবো কত, তাহলে কত টাকা নিয়ে আসবো, আমার 9,000 টাকা এখান থেকে নাচতে এসে এই ফান্ডে ঢুকে যাবে, ঢুকে গিয়ে ফান্ড কত টাকা তৈরি হয়ে যাবে, এটার সঙ্গে যোগ হয়ে যাবে, হয়ে গিয়ে ফান্ড শেষমেশ কত কত টাকা পড়ে থাকবে, থিমেটিক্যালি বোঝা গেছে। তাহলে আমার হাতে ছিল 8,000, দিতে পারি 7,000, হাতে ছিল 8,000, দিতে পারি 7,000, কোনো অসুবিধা হয়নি তো, আর এই অঙ্কটা বোঝা গেছে পরিষ্কার,
অঙ্ক আর আনসার করা তো কোনো বুদ্ধিমান লোকের কাজ না, সিম্পল পড়াশোনা, একদম সিম্পলের থেকেও সিম্পল। কটা অ্যাকাউন্ট খুলবো বল, কী কী অ্যাকাউন্ট আর কি একটা অ্যাকাউন্ট, প্রভিশন ফর, এখানে এইভাবে 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 কি যাবে, তো পরীক্ষার জন্য এই দাম দিয়ে দিও না দয়া করে। তাহলে বল এখানে ক টাকা ছিল আমার কাছে প্রথমে, 5,000 টাকা, তারপরে আবার একটা 2,000 টাকা এসছে, এখানে কত লিখবো, 8,000 টাকা। তাহলে এখানে লিখলাম, আর এখানে কত লিখবো, 10,000। কারো কোনো অসুবিধে না এইখানে ব্যালেন্স লিখতে, কারো কোনো কষ্ট, ব্যালেন্স বিএফ বাই ব্যালেন্স বিএফ, আর টু ব্যালেন্স সিডি লিখতে কারো কষ্ট হয়েছে কোনো, ব্যালেন্স সিডি, হয়ে গিয়া। এই 2,000 টাকাতে কী লিখবো, 2,000 টাকাটাতে লিখবি টু ডেটার্স, কী লিখবি, ওই জন্য তখন ওটা দেখিয়ে রেখেছিলাম আগের আগের ভিডিওতে, ফাইন, 2,000 টাকা হয়ে গেল ওটা, তো তিনটে তো এই আইটেম তো বসানোই হয়ে গেছে। এবার দেখবো এদের মধ্যে কম কোনটা, 7,000 আর 8,000 মধ্যে কম কত, এই 7,000 টাকাটা এই ফাঁকা জায়গাটায় বসিয়ে দাও আর এইখানেও বসিয়ে দাও। তুই বলবি স্যার এরকম টেকনিক্যাল হইতে বসারে ঠিকঠাক বুঝলাম না, মনে কর তোর কাছে তুই হাত তোর তোর পকেটে ছিল ক টাকা বল, এটা হাত আঁকলাম, হাত বোঝা যাচ্ছে, হাত হয়েছে, হয়নি মানে হতেই হবে আইডিয়া। তাহলে তোর কাছে তোর কাছে ক টাকা ছিল বল, 8,000 টাকা, পকেটে 8,000 টাকা আছে, দিলি কত, কাকে দিলি বাবা, ব্যাড ডেটকে, কাকে দিলাম, এত কষ্ট করে বুঝলাম, সস্তা করে কি বুঝেছিলাম, ভাই যেটা কম সেটা এখানে এখানে হবে, প্রভিশনে টু ব্যাড ডেট, ব্যাড ডেটে বাই প্রভিশন চলবে। আর থিমেটিক্যালি বুঝলে কি বলবো, আই হ্যাভ হ্যাড ইন মাই হ্যান্ড 8,000 রুপিস, আউট অফ দ্যাট 8,000 রুপিস আই এম নাও গিভিং আউট 7,000 রুপিস, সো আমি 8,000 টাকা থেকে 7,000 দিয়ে দিয়েছি, বোঝাছেন বোঝানি। ওখানে কী করেছিলাম, 3,000 টাকা ছিল মাত্র, তো 3,000ই দিয়েছিলাম, দেখবি যেটা কম ছিল সেটা দিয়েছি, এত কষ্ট করে যেটা আলটিমেটলি আমি আমি যেটা আবিষ্কার করলাম, ভাই এদের মধ্যে যেটা কম সেটাই একমাত্র এখানে আসে, অন্য কিচ্ছু আসে না, কোনো অঙ্কে কোনো অঙ্ক পাওয়া যাবে না যেখানে এর বাইরে অন্য কিছু আসবে। তাহলে আটা এইখানে আটার সাথে মধ্যে যেরকম সেটা এখানে আসবে, প্রভিশন কাকে দিলি, প্রভিশন ব্যাডেটকে দিলি, তাহলে ব্যাডেটে গিয়ে বাই প্রভিশন লিখবো, কোনো অসুবিধা কারোর জন্য, রাইট। এনি ডিফারেন্সেস কী বলেছিলাম, এনি ডিফারেন্স কী বলেছি, পিএল, এনি ডিফারেন্স পিএল কী বললাম, রুল মনে রাখো, এনি ডিফারেন্স পিএল, ইদার লেফট সাইড অর রাইট সাইড, ইফ পিএল ইফ এনি ডিফারেন্স কামস এনি হোয়ার দেয়ার ইজ পিএল, বাট হিয়ার ইজ নো ডিফারেন্স, দেখে নে 7,000 7,000 দুদিকে সমান হয়ে গেছে, তাহলে পিএল নেই, আবার কোনো ডিফারেন্স নেই হোগা তো কী করবো, পাক্কা হাতের ছবি উড়িয়ে দিচ্ছি, থাক গেছি যখন, হ্যাঁ হাতটা কেমন হয়েছে রে, মোটা সোটা হয়ে গেছে বেশি না, যা কি যা হয়েছে, চল এটা বল কত টাকা হলো, ও বাইসেপ হয়নি, হ্যাঁ আচ্ছা এটা কত হলো বল, 17,000, হ্যাঁ এখানে কত লিখবি, 17,000, কত ডিফারেন্স আ গিয়া, আমি একটু আগে ছবিতে দেখিয়েছি না ওখানে, বাইকে লিখবি সিডি, না সরি অন্যদিকে মানি চলে গেছিলো, বাই পিএল, এনি ডিফারেন্সিস পিএল, দেখ আমি আগে যে ছবি রেখেছিলাম সেখানে এই গল্পটা হয়েছে, 9,000 টাকা কোথেকে এসেছিল, পিএল থেকে এলো ওই জানালটা, রাইট, এটুকু বোঝা গেছে, বোঝা যায়নি, একদম পরিষ্কার। মনে কর তুই চিন্তা করছিস যে স্যার লেজার টেজার তো এরকম হলো, গেটার দেন ট্রেটার দেন দিয়ে বানিয়ে দিলেন, এখন একটু জানাল দেখিয়ে দিন না, তো জানালটা একবার বল, জানাল করতে পারবো কি পারবো না, দেখ ব্যালেন্সের জন্য কোনো জানাল হয় না, একটা জানাল হলো কি, যেখানে 2,000 টাকা আমার ডেটার্সের কাছে কাটা হয়েছে, ব্যালেন্সের জন্য কোনো জানাল হয় না, মনে থাকবে কথাটা আমার, ব্যাড ডেবিট টু ডেটার্স, তাহলে ফার্স্ট জানাল কি হলো, ব্যাড ডেবিট টু ডেটার্স, কিতনা কা, 2,000-এর জন্য ফার্দার ব্যালেন্স হয়েছে, আগের জানাল যেটা ছিল 5,000টা অলরেডি ডান, এটা সিস্টেম অলরেডি করে নিয়েছে আমাকে, এখানে একটা জানাল আছে প্রভিশন টু ব্যাড ডেট, হ্যাঁ প্রভিশন টু ব্যাড ডেট, দু নম্বরে হলো কি, প্রভিশন টু ব্যাড ডেট, প্রভিশন করার পরও যদি কিছু টাকা লাগতো,
আগে যেটা করছিলাম 7,000-3,000 ছিল আমাকে 5,000 দিতে হয়েছিল, 2,000 টাকা আবার কি ছিল পিএল ছিল, তো অরিজিনাল জানাটা মুখস্থ করলে তোরা করবি প্রভিশন ডেবিট পিএল ডেবিট টু ব্যাড ডেট। এখানে দেখা গেল পিএলটা কাজে লাগছে না, আই অঙ্কটার জন্য কাজে লাগছে না, তাহলে 7,000 টাকা আমি প্রভিশন থেকে কাটলাম। আর একটা জানাল আছে বল, এই পিএল এই অঙ্কটার জন্য শুধু জানাল করলাম, জানাল অন্য অঙ্কের জন্য কেমন করবো অন্য কথা বল তাড়াতাড়ি করে। পিএল ডেবিট আছে তো, পিএল বাই আছে, বাই মানে ডেবিট, পিএল ডেবিট টু না পিএল ডেবিট টু প্রভিশন, এই জানালটা কি হবে প্রভিশনের রাইট সাইডে বাই পিএল, তো জানালটা কি জানাবে পিএল ডেবিট টু প্রভিশন, যদি টু দিকে থাকতো প্রভিশন এখন ডেবিট টু ব্যাড ডেট, তাহলে বাই যেটা হবে সেটা ডেবিট দিয়ে লিখতে হয় জানালে। ওকে ঘুরিয়ে বলি, জানালে যেটা ডেবিট ছিল সেটা এই অ্যাকাউন্টের রাইট সাইডে এসছে, বাই দিয়ে এসছে, তাহলে বাই যেটা থাকবে সেটা ডেবিট দিয়ে লিখবো, মনে থাকবে না থাকবে না, পিএল ডেবিট টু কী লিখলাম পিএল ডেবিট টু দেখা যাবে না এখন লেখা, পিএল ডেবিট টু প্রভিশন কত টাকা হবে 9,000 টাকা। তাহলে এই অঙ্কটাতে আমরা জানালটাও একবার দেখে নিলাম। এখানে খালি কী হলো, এই পিএলটা কোনো নেই, পিএলটা নেই এখানে, থাকলে লিখতাম কোনো অসুবিধে। এই হলো তার মানে আমরা অঙ্কটাকে একবার রিভিউ করে দিই তাড়াতাড়ি করে। ব্যাড ডেট ছিল 5,000 টাকা, আর ওপেনিং প্রভিশন ছিল 8,000 টাকা, আর আমার কাছে 2,000 টাকা 1,02,000 টাকা ডেটার ছিল, তার মধ্যে 2,000 টাকা ছিল ফার্দার ব্যাড ডেট, আমাকে 10% প্রভিশন করতে হবে, করে বানাতে হবে একটা অ্যাকাউন্ট করো। সো দিস ইজ দ্য ওয়ে, প্রথমে তিনটে জিনিস খুঁজবে, অ্যারো চিহ্ন করে বসিয়ে দেবে, ব্যালেন্স লিখে দেবে, ফার্দার ব্যাড ডেটের জন্য টু ডেটার্স লিখবে, আর এগুলো এই দুটোর মধ্যে প্রথম দুটোর মধ্যে যেটা কম সেটাকে এখানে লিখে এখানে লিখে দিবি, রাধাতে কৃষ্ণ, কৃষ্ণতে রাধা লিখে দিবি, এনি ডিফারেন্স ইস পিএল অঙ্ক শেষ, চলবে? জানাল করতে বলে এটা করবি, না করতে বলে না করবি, ওকে? জানাল করতে দেবে না, আমাকে আমাকে লেজার দিয়ে দেবে, 90% চান্স লেজার দেবে, ওকে? ওভার, চলো বন্ধ করে দেয়।